السلام عليكم ورحمه الله. প্রিয় দর্শক, চলুন জেনে নেই নামাজ মাকরুহ হওয়ার কারণ কয়টি ও কি কি। উত্তর: নামাজ মাকরুহ হওয়ার কারণ 22টি, যথা: নাম্বার 1, নামাজরত অবস্থায় শরীর বা কাপড় নিয়ে খেলা করা, তা যদি আমলে কাসির না হয়, আর যদি আমলে কাসির হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। নাম্বার 2, সিজদার স্থানের পাথর কণা বা কঙ্কর সরানো, অবশ্য সেজদা করা অসম্ভব হলে এক দুইবার কঙ্কর সরাতে পারে। নাম্বার 3, আঙ্গুল সমূহকে মলে অথবা টেনে ফুটানো। নাম্বার 4, কোমরে হাত রাখা। নাম্বার 5, ডানে বামে মুখ ফিরানোর দ্বারা যদি সিনা কেবলার দিক থেকে ফিরে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, আর যদি সিনা না ফিরে তাহলে নামাজ নষ্ট হবে না, তবে তা মাকরুহ হবে। নাম্বার 6, উভয় হাঁটু খাড়া করে হাত মাটিতে রেখে নিতম্ব এবং পায়ের উপর কুকুরের ন্যায় বসা। নাম্বার 7, সিজদায় উভয় হাতের গোসা মাটিতে বিছিয়ে দেয়া। নাম্বার 8, হাতের ইশারায় সালামের উত্তর দেয়া। নাম্বার 9, ফরজ নামাজে বিনা উজরে আসন করে বসা। নাম্বার 10, মাটি লেগে যাওয়ার ভয়ে কাপড়ের হেফাজত করা। নাম্বার 11, সাদলে সওয়াব করা, অর্থাৎ কাপড় মাথা ও কাঁধের উপর রেখে তার উভয় প্রান্ত একচ্ছ না করে ঝুলিয়ে রাখা। নাম্বার 12, হাই তোলা, হাই এবং হাঁচি যথাসম্ভব প্রতিহত করবে। নাম্বার 13, শরীরের অলসতা দূর করার জন্য দেহকে সটান করা। নাম্বার 14, চোখ বন্ধ রাখা, বরং দৃষ্টি সেজদার স্থানে রাখা উচিত। নাম্বার 15, চুলকে মাথার উপর ভাস করে গিরা দিয়ে নামাজ পড়া, মাথার চুল যদি লম্বা থাকে তাহলে তা ছেড়ে দেওয়া সুন্নত, যাতে চুলও সেজদা করতে পারে। নাম্বার 16, খোলা মাথায় নামাজ পড়া মাকরু, তবে বিনয় ও নম্রতা প্রকাশের নিমিত্তে এরূপ করলে মাকরু হবে না। নাম্বার 17, আয়াত ও তাসবি সমূহ হাতে গণনা করা, তবে তা সাহেব আইনের মতে মাকরু নয়। নাম্বার 18, শুধু ইমাম সাহেব মসজিদের মেহরাবে এবং সমস্ত লোকেরা মেহরাবের বাহিরে দাঁড়ানো। নাম্বার 19, ইমাম সাহেব একা উঁচু স্থানে এবং সব মুক্তাদির নিচে দাঁড়ানো। নাম্বার 20, কাতারে দাঁড়ানোর সুযোগ থাকা সত্ত্বেও পিছনে একা দাঁড়ানো, তবে যদি সুযোগ না থাকে তাহলে সম্মুখের কাতারে থেকে মাসআলা জানে এমন একজনকে টেনে এনে নিজের সাথে দাঁড় করাবে। নাম্বার 21, মানুষ অথবা জন্তুর ছবি বিশিষ্ট কাপড় পরিধান করা। নাম্বার 22, মাথার উপর সামনে ডানে অথবা বামে পটু থাকা অবস্থায় নামাজ পড়া মাকরুহ, তবে যদি ছবি পায়ের নিচে কিংবা পেছনে থাকে তাহলে কোনো ক্ষতি নেই। অনুরূপভাবে মাথাবিহীন ও প্রাণহীন জিনিসের পটু থাকাতে কোনো ক্ষতি নেই, নামাজে সাপ ও বিচ্ছু মেরে ফেরা মাকরুহ নয়। ইমামের জন্য মসজিদে দাঁড়িয়ে মেহরাবে সিজদা করলে কোনো ক্ষতি নেই। এমনইভাবে আলাপরত ব্যক্তির পিছনে ঝুলন্ত কোরআন শরীফ, তরবারি, জ্বলন্ত মোমবাতি বা বাতিকে সামনে রেখে নামাজ পড়া মাকরুহ নয়।